প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ আছো। জিওগ্রাফি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জিওগ্রাফি ক্লাসে সাথে সবসময় জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল লেখাটিতে ক্লিক করে দাও। আগের ভিডিও দিতে আমরা উপকূলের সংজ্ঞা, উপকূলের শ্রেণীবিভাগ, সমুদ্রের বিভিন্ন কার্য সম্বন্ধে আলোচনা করেছি। আজকে সমুদ্রের বিভিন্ন কার্যের ফলে গড়ে ওঠা বিভিন্ন ভূমিরূপ নিয়ে আজ আমরা আলোচনা করব। সমুদ্রের কার্যের ফলে যেসব ভূমিরূপ গুলো গড়ে ওঠে তাদের আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এক হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, দুই হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ কোনগুলো? যেগুলো সমুদ্রের ক্ষয় কার্যের ফলে গড়ে ওঠে সেগুলো হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, আর সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ গুলো গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। প্রথমে আসা যাক ক্ষয়জাত ভূমিরূপ গুলোর মধ্যে। প্রথমে আছে ভিগু। ভিগু কি? এই দিকটা হচ্ছে তোমার সমুদ্রের জল, সমুদ্রের জল এই দিকটা হচ্ছে স্থলভাগ। এবার সমুদ্র তরঙ্গের আঘাতে যখন উপকূল ভাগে খাঁজের সৃষ্টি হয় তাকে বলা হয় ভৃগু। প্রথম উপকূল ভাগটা কি হয় সরি প্রথম উপকূল ভাগটা কি হয় এখন সমানই থাকে। এবার সমুদ্রের তরঙ্গের আঘাতে ক্রমশ এই উপকূল ভাগটা এরকম ক্ষয় পেতে থাকে, ক্ষয় পেতে পেতে ভূমিরূপটা কি রকম হয়, এই রকম হয়ে যায়। বোঝা গেল? এই যে খাড়া একটা খাঁজের যে এই যে সৃষ্টি হলো এইটাকে বলা হয় ভিগু। এবার সমুদ্রের তরঙ্গের আঘাতে ক্রমশই এই ভিগুটা এরকম পেছু হাসতে থাকে, ভিগুর গর্তটা বেশি হতে থাকে। এক সময় আসে কি হয়, এই উপরের যে ঝুলন্ত যে এই যে অংশটা, এই যে ভূমিরূপটা, এই আর কি হয় এরকম ভেসে থাকতে পারে না। তখন কি হয়, এই অংশটা ধসে পড়ে। ধসে পড়লে কি হবে, ভূমিরূপটা আবার এরকম আগের মতো হয়ে যাবে, তাই তো আগের মতো হয়ে যাবে। এবার এই যে অংশটা যে ধসে পড়লো, এই ধস এই যে ক্ষয়জাত পদার্থ গুলো এইগুলো কি হয়, সমুদ্রের এই যে উপকূল বরাবর সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে যে মঞ্চের আকারে যে ভূমিরূপটা তৈরি করলো তাকে বলা হয় তরঙ্গ কর্ষিত মঞ্চ। বুঝতে গেল? ক্ষয় কার্যের ফলে এই যে ক্ষয়জাত বস্তুগুলো সমুদ্র উপকূলে সঞ্চিত হলো, সঞ্চিত হয়ে কি হয় যে মঞ্চ আকারে তৈরি করলো তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্ষিত মঞ্চ। এবার এই যে সামুদ্রিক ভিগুটা যত পেছতে থাকবে তরঙ্গ কর্ষিত মঞ্চটা তত চওড়া হতে থাকবে বা আকারে বড় হতে থাকবে। তারপরে আসি গুহা। গুহা কি? সমুদ্র উপকূলে কঠিন শিলা গঠিত, যদি সমুদ্র উপকূলে কঠিন শিলার মধ্যে যদি কোনো কোমল শিলা থেকে থাকে তখন কি হয়, সমুদ্রের তরঙ্গের আঘাতে ওই কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূলে যে বড় গর্তের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে গুহা। হলো এটা ধরো সমুদ্র, এদিকটা সমুদ্রের জল। প্রথম অবস্থা কি হচ্ছে, এরকম ছিল সমুদ্রের তরঙ্গের আঘাতে, এদিকটা তোমার স্থলভাগ। সমুদ্রের তরঙ্গের আঘাতে কি হয়েছে, এই যে অংশটা এইখানটা কি হচ্ছে যে গর্তের যে সৃষ্টি হলো এইটাকে বলা হচ্ছে গুহা। এবার কি হয়, গুহাটা ক্রমশ বড় হতে থাকবে। এবার ওই গুহার ভিতরে যে শূন্যস্থান বলে তো কিছু থাকে না, শূন্যস্থান মানে একটা বায়ু থাকে। এবার তরঙ্গের আঘাতে, সমুদ্রের তরঙ্গের ফলে জলটা যখনই গুহার ভিতরে ঢুকবে তখনই কি হবে, ওই গুহার চারিদিকে যে বায়ু ভেতরে যে বায়ুটা ছিল সেই বায়ুটা কি হয়, চাপের সৃষ্টি করে। বুঝতে পারছো কি বলছি? এই যে গুহা আছে, গুহার ভিতরে বায়ু আছে, সমুদ্রের জলটা সমুদ্রের তরঙ্গের ফলে জলটা যখনই গুহার ভিতরে ঢুকবে তখনই কি হবে, গুহার চারিদিকে দেওয়ালটায় গড়ে তোমার চাপের সৃষ্টি হবে।
এর চাপের ফলে যখন এই গুহার ছাদটা গুহার ছাদটা যখন গর্তের সৃষ্টি হবে, এক সময় কি হবে এই গুহার ছাদটাতে গর্তের সৃষ্টি হবে, বোঝা গেল? তখন কি হয় এই গুহার থেকে এই গর্তটার, এই যে উপরে যে গর্তটার, এটা কি হচ্ছে জোর থাকে, এই গর্তটা এখন জোর থাকে। হ্যাঁ, এই যে গর্তটা এটা সৃষ্টি হলো, এইটাকে বলা হচ্ছে ব্লো হোল। সমুদ্রের তরঙ্গের ফলে যখন গুহার ভিতরে জল ঢোকে তখন কি হয় এই ছাদ দিয়ে ফোয়ারার মতো জল বেরোতে থাকে। এই যে সমুদ্রের তরঙ্গ আছে, গুহার ভিতরে জল ঢুকলো, এই জলটা ভিতর দিয়ে গিয়ে ফোয়ারার আকারে বেরোতে থাকে ব্লো হোলের মাথা দিয়ে। তারপরে আসছি, তার মানে দেখো একসময় কি হয় এই যে গর্তটার গুহাটা, এই যে মাঝের এই অংশটা, এইটা কি হচ্ছে তোমার ধসে পড়ে। এটা যখনই ধসে পড়লো, এই অংশটা কি হচ্ছে ধসে পড়লো, এই অংশটা এরকম ফাঁকা এরকম খাঁড়ির মতো সৃষ্টি হলো। পরিষ্কার করে আঙুলে বোঝা যাবে, এই যে খাঁড়ির মতো সৃষ্টি হলো এইটাকে বলা হচ্ছে জিও। যদি এমন কোন ভূমিরূপ থাকে যে কোন একটা উপকূলের অংশ, এটা সমুদ্রের এদিকে সমুদ্রের জল, এদিকটা পুরোটা সমুদ্র, এদিকটা স্থলভাগ, এদিকটা স্থল এদিকটা জল, যদি এমন কোন উপকূল ভাগ দেখা যায় যে উপকূলের কিছুটা অংশ সমুদ্রের দিকে বেরিয়ে আছে, সমুদ্রের দিকে এগিয়ে আছে, তখন কি হয় সমুদ্রের তরঙ্গের আঘাতে এই দিক থেকে সমুদ্রের তরঙ্গের আঘাতে গর্তের সৃষ্টি হতে থাকে, ওই দিক থেকে সমুদ্রের আঘাতে গর্তের সৃষ্টি হয়। বোঝা গেল? এই দিক থেকে যেমন সমুদ্রের তরঙ্গ আঘাত পায় যার ফলে এখানে গর্তের সৃষ্টি হয়, এই দিক থেকেও সমুদ্রের তরঙ্গের আঘাতে গর্তের সৃষ্টি হয়, যার ফলে কি হচ্ছে এই মাথা থেকে এই মাথা একটা সুরঙ্গের সৃষ্টি হয়। ছবিটা কিরকম হবে এই, বোঝা গেল? দেখো এই মাথা থেকে এই মাথা কি হচ্ছে একটা সুরঙ্গের সৃষ্টি হয়, যাকে আমরা বলছি এই যে অংশটা অংশটা, এটাকে বলা হচ্ছে খিলান। বুঝতে গেল? খিলান। এবার একসময় কি হবে এই খিলানের মাথাটা, খিলানের মাথাটা কি হবে ধসে পড়ে যাবে, তখন এই সমুদ্রেতে স্তম্ভের মতো যে অংশটা দাঁড়িয়ে রইল, এদিকটা তো স্থলভাগ, এদিকটা স্থলভাগ উপকূল ভাগ, এবার হচ্ছে সমুদ্রের জল এই অংশ তো আছে, এদিকটা স্থল, একসময় কি হচ্ছে এখানে খিলানটা ছিল, এখানে যোগ ছিল, এটা কি হচ্ছে ধসে পড়ে গেল। এবার যে অংশটা এই সমুদ্রের দিকে স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তাকে বলা হচ্ছে স্ট্যাক। এবার বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া, সূর্যের আলো, বায়ু প্রবাহ, জল, বৃষ্টিপাত, যার ফলে কি হয় এই স্ট্যাকটা ক্রমশ আকারে ক্ষয় হতে থাকবে। স্ট্যাকটা আকারে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন এর আকারটা ছোট হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে স্ট্যাম্প। বোঝা গেল? স্ট্যাক আকারে ছোট হয়ে যখন হবে তখন হচ্ছে স্ট্যাম্প। আমাদের ভারতের গোয়ার উপকূলে এই স্ট্যাম্প স্ট্যাক এগুলো দেখা যায়। এই স্ট্যাম্পটা কেবলমাত্র জোয়ারের এই সরি যখন ভাটা হয় তখনই কেবলমাত্র দেখা যায়, জোয়ারের সময় দেখা যায় না, জোয়ারের জলের সময় না, ওই স্ট্যাম্পটা জোয়ারের জলে ঢাকা পড়ে যায়, ভাটার সময় কেবলমাত্র স্ট্যাম্পটা দেখা যায়। তারপরে আসছি ঝুলন্ত উপত্যকা। এবার আসছি ঝুলন্ত উপত্যকা। যখন সমুদ্র উপকূলটা অনেক দ্রুত গতিতে পেছু ফাটতে থাকে, মানে স্থলভাগের দিকে যেতে থাকে, বুঝতে পেরেছো, মানে জলভাগটা জলভাগের আকারটা বেড়ে যায়, স্থলভাগের আকারটা কমতে থাকে। হ্যাঁ, এই যে ধরো এই দিকটা জল, এই দিকটা সমুদ্রের জল, এদিকটা স্থলভাগ, ক্রমশ এই যে ক্ষয়প্রাপ্ত হতে হতে ক্ষয়প্রাপ্ত হতে হতে যত স্থলভাগটা যত পেছু হাঁটতে থাকবে, যে হারে পেছু হাঁটতে থাকবে, কোন নদী যদি সেই হারে
নিম্ন ক্ষয় না করতে পারে, তখন কি হয় যে সমুদ্রে যে মোহনা থাকে সেই মোহনাতে ওই নদীটা একই লেভেলে এসে সমুদ্রের জলের সাথে মিশতে পারে না। তখন কি হয় এই নদীটা অনেকটা উঁচু থেকে এসে সমুদ্রের জলে পড়ে, ঝর্ণার আকারে সমুদ্রের জলেতে পড়ে, তখন এই অংশটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তারপরে আসছি সমুদ্র মঞ্চ। সমুদ্র মঞ্চ কি, যদি কোনো কারণে সমুদ্র মানে সি লেভেল যদি নেমে যায়, কোনো কারণে যদি যখন সি লেভেলটা নেমে যাবে তখন কি হয় উপকূলটা অনেকটা চওড়া হয়ে গেল, এদিকটা জলভাগ, তাহলে জলভাগের লেভেলটা এখানে ছিল, সি লেভেলটা অনেকটা কমে গেল, ধরো এইখানে চলে এলো, ধরো এইখানটা চলে এলো, তখন কি হবে ওই যে অংশটা জেগে উঠল, যার ফলস্বরূপ কি হয় সামুদ্রিক যে মঞ্চ বীজ যেটা থাকে সেটার আকৃতি অনেক বেড়ে যায়, সেই অংশটাকে বলা হচ্ছে সমুদ্র মঞ্চ। এই গেল সমুদ্রের তরঙ্গের ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ। এবার আসি সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত বিভিন্ন ভূমিরূপের মধ্যে। সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে প্রথমে আসি সৈকত ভূমি। সৈকত ভূমি কি, জোয়ারের সময় যতদূর পর্যন্ত জল ওঠে এবং ভাটার সময় যত নিচ পর্যন্ত জল নামে, তার এই যে মধ্যবর্তী স্থান এইখানে নুড়ি বালি কাঁকড় এসব জমে যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হয় সৈকত ভূমি। এইটা সমুদ্র জল, এদিকটা সমুদ্র এদিকটা স্থলভাগ, ধরো জোয়ারের সময় এতটা পর্যন্ত জল ওঠে, ভাটার সময় ধরো এতটা পর্যন্ত জল নামে। এই যে জোয়ারের সময় জোয়ারের জলের সর্বোচ্চ এবং জলের সর্বনিম্ন স্তর, এই যে মাঝের এইখানে, এইখানে হচ্ছে নুড়ি বালি কাঁকড় এইসব জমে যে ভূমিটা গড়ে ওঠে বাঁধ। বাঁধ কি, সমুদ্রের উপকূলের সমান্তরালে বা সমুদ্র উপকূলের কাছে অর্ধচন্দ্র আকৃতির হয়ে নুড়ি বালি কাঁকড় এইগুলো জমা হয়ে যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হয় বাঁধ। বোঝা গেল সমুদ্র উপকূলের কাছে অর্ধচন্দ্র আকৃতির ভাবে বা সমুদ্র উপকূলের কাছে সমান্তরালে নুড়ি বালি কাঁকড় এগুলো জমা হয়ে যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হয় বাঁধ। এই বাঁধ আর বিভিন্ন ভাগে বিভক্ত। প্রথমে আসি পুরোদেশীয় বাঁধ। যখন কোন বাঁধ এদিকটা হচ্ছে স্থলভাগ, এদিকটা হচ্ছে সমুদ্র, এদিকটা সমুদ্র এদিকটা হচ্ছে স্থল, এখানে বিভিন্ন ভূমির গুলো আমি আগে থেকে এঁকে রেখেছি ভিডিওটি ছোট করার জন্য। প্রথমে আসি পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ কি, এইটা নদী, এইটা এইটা নদী। যখন কোন বাঁধ, এখন এটা নদী, এটা নদীর মোহনা, যখন কোন বাঁধ নদীর মোহনাতে এখন সমান্তরালভাবে গড়ে উঠবে বা এই স্থলভাগ থাকবে, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে দ্বীপ, এই উপকূল বা নদীর মোহনা এবং দ্বীপের মধ্যবর্তী কোন স্থানে যে বাঁধটা এরকম ভাবে সমান্তরাল ভাবে গড়ে উঠবে তাকে বলা হয় পুরোদেশীয় বাঁধ। এরপর আসি বেরিয়ার বীচ। বেরিয়ার বীচ কি, যখন কোন বাঁধ মূল সমুদ্র থেকে সমুদ্রের কিছু অংশকে পৃথক করে রাখে, এই অংশটা এই যে বাঁধটা গড়ে উঠেছে এইটা হচ্ছে বেরিয়ার বীচ। এদিকটা সমুদ্র, সমুদ্রের কিছু অংশটা কি হচ্ছে মূল সমুদ্র থেকে আলাদা করে রেখেছে বা ঘিরে রেখেছে, এরকম যদি কোনো বাঁধ দেখা যায় তখন তাকে বলা হবে বেরিয়ার বীচ। বেরিয়ার বীচের পিছন দিকটা এই যে অংশটা সমুদ্রের এই অংশটা যেটা মূল সমুদ্র থেকে পৃথক হয়ে রইল তাকে বলা হয় লেগুন। যে অংশটা মূল সমুদ্র থেকে এরকম পৃথক হয়ে রইল তাকে বলা হয় লেগুন। কেরল উপকূলে এরকম অসংখ্য লেগুন দেখা যায় যেগুলি স্থানীয় ভাষায় কোয়াল নামে পরিচিত। ভারতের সব থেকে বড় কোয়াল হল ভেম্বানাদ কোয়াল।
তারপরে আসি টম্বলক। টম্বলকি যখন কোন বাঁধ কোন নদী কোন দ্বীপকে, নদীদ্বীপ নয় সমুদ্র, যদি কোনো দ্বীপ থাকে এটা দ্বীপ এটা হচ্ছে বাঁধ, যদি কোনো বাঁধ দ্বীপকে উপকূলের সাথে যোগ করে তখন সেই ধরনের বাঁধকে বলা হয় টম্বলক। এইটা দ্বীপ, এদিকটা সমুদ্র উপকূল, এইটা এই যে এই বাঁধটা আছে এই বাঁধটা কি হচ্ছে উপকূলের সাথে দ্বীপকে যোগ করেছে, তখন এইটা হয়ে যাবে টম্বলক। বোঝা গেল? আবার বলছি পুরোদেশীয় বাঁধ কি হচ্ছে নদীর মোহনায় এরকম সমান্তরাল ভাবে গড়ে উঠবে, যার একদিকে দ্বীপ থাকবে আর একদিকে উপকূল থাকবে। তারপরে আসছি বেরিয়ার বিচ। বেরিয়ার বিচ কি উপকূলের সমান্তরালে এইভাবে গড়ে উঠবে, উপকূলের সমান্তরালে গড়ে উঠবে এবং মূল সমুদ্র থেকে কিছুটা সমুদ্রকে সে বিচ্ছিন্ন করে রাখবে। এই যে এই অংশটাকে বিচ্ছিন্ন করে রেখেছে, বিবা মূল সমুদ্র থেকে ঘিরে রেখেছে, এইটাকে বলা হচ্ছে বেরিয়ার বিচ। যে অংশটাকে ঘিরে রাখলো বা যে জলভাগটাকে এদিকে ঘিরে রাখলো মূল সমুদ্র থেকে যেটা বিচ্ছিন্ন হয়ে গেল সেটাকে বলা হচ্ছে বেরিয়ার, এই সরি লেগুন, যেটা কেরলাতে কয়া নামে পরিচিত। তারপর আসছি টম্বলক, যদি কোনো বাঁধ কোনো দ্বীপকে উপকূলের সাথে যোগ করে তখন তাকে বলা হয় টম্বলক। এরপর আসছি স্পিট। স্পিট কি? স্পিট হচ্ছে এমন একটি বাঁধ যেটি উপকূলে শেষ হবে এবং সমুদ্রেতে গিয়ে, সরি উপকূলে শুরু হবে এবং সমুদ্রেতে গিয়ে শেষ হবে, মানে বাঁধের একটা প্রান্ত উপকূলের সাথে যোগ থাকবে আর একটা প্রান্ত সমুদ্রেতে উন্মুক্ত থাকবে। এই ধরো এইটা যে আঁকা হয়েছে এই অংশটা, বুঝা গেল? ধরো এই অংশটা, এটা কিন্তু উপকূলের সাথে একদিকে যোগ আছে আর একদিকে সমুদ্রেতে উন্মুক্ত আছে, এই ধরনের বাঁধকে বলা হয় স্পিট। এই স্পিট আবার দুটি ভাগে বিভক্ত, হুক আর কাসপেট ফোরল্যান্ড। হুক কি? যখন স্পিটের শেষ প্রান্তটা মানে সমুদ্রের দিকটা যখন মাছ ধরা বঁড়শির মতো বেঁকে যাবে তখন তাকে বলা হয় স্পিট। এই যে এইটা হচ্ছে স্পিট, এই যে মাছ ধরা বংশীর মতো বেঁকে গেছে সমুদ্রের দিকটা তখন তাকে বলা হচ্ছে স্পিট। এবার পাশাপাশি অবস্থিত দুটি স্পিট যখন বা দুটি হুঁক যখন একে অপরের সাথে যোগ হবে, এই একটা স্পিট এই একটা স্পিট দুটো পরস্পরের সাথে এখানে যোগ হয়েছে, এই যে পিছনের যে অংশটা রইল লবণাক্ত ভূমিটা সেইটাকে বলা হয় কাসপেট ফোরল্যান্ড। এইটা মূলত তোমার ত্রিকোণ আকৃতির হয়ে থাকে। এরপর আসছি লবণাক্ত জলাভূমি। যখন কোনো বাঁধের কারণে কিছু অংশ মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে উপকূল ভাগের দিকে রয়ে যায় সেখানে কি হচ্ছে বিভিন্ন কাদা বালি এইসবের সঞ্চয় দেখা যায়, তাকে বলা হয় লবণাক্ত জলাভূমি। যেমন এই অংশটা, এই অংশের কাছে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে স্পিট বাঁধ, বিভিন্ন ধরনের বাঁধ গঠিত হওয়ার ফলে এখানে কি হচ্ছে বিভিন্ন কাদা সঞ্চয় দেখা যায় এই অংশটা, এটাকে বলা হচ্ছে লবণাক্ত জলাভূমি। এরপর আসছি বেবার। বেবার কি? যখন কোন স্পিট আকারে বড় হয়ে উপকূলের সামনে কোনো বাঁধের সৃষ্টি করে তখন তাকে বলা হয় বেবার, এই অংশটাকে বলা হয় বেবার। এটা কি হচ্ছে, এটা স্পিড, স্পিডটা বড় হয়ে উপকূলের সামনে কিন্তু কি হচ্ছে বাঁধের আকৃতি তৈরি করে দিয়েছে, এটা বাঁধ তৈরি করে দিয়ে বা সেতু তৈরি করে দিয়েছে, এটাকে বলা হচ্ছে বে বার। এরপর আসছি উপকূলীয় বালিয়ারি। সমুদ্র উপকূলে বালির সঞ্চয় হয়ে অনেক সময় বালিয়ারির গঠন দেখা যায়, তাকে বলা হয় উপকূলীয় বালিয়ারি। এই যে এইটাকে বলা হচ্ছে উপকূলীয় বালিয়ারি। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে অবশ্যই জানাও, সেই প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সকলে বাড়িতে থাকো, সুস্থ থাকো।